Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and aspirants. So hello everyone, আজকের এই ভিডিওতে আমরা NEET UG 2024 এ অল ইন্ডিয়া কোটা রাউন্ড 3 কাউন্সেলিং এ এক্সপেক্টেড কাটঅফ কত হতে পারে সেটার ব্যাপারে ডিসকাস করব। ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আমরা কাটঅফের ব্যাপারে এই ভিডিওতে ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে রয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের ডেটাগুলোকে ভালোমতোভাবে দেখো তাহলে তোমরা দেখবে যে ক্লিয়ার ভ্যাকেন্সির কিন্তু একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে অল ইন্ডিয়া কোটার রাউন্ড 2 বা রাউন্ড 3, যে কোনো রাউন্ডের বলো সেই রাউন্ডের কাটঅফের উপরে কিন্তু ক্লিয়ার ভ্যাকেন্সির একটা ডিরেক্ট ইম্প্যাক্ট দেখা যায়। আর তোমরা যদি ভার্চুয়াল ভ্যাকেন্সির ব্যাপারে বলো অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে তোমরা দেখবে যে একটা ভার্চুয়াল ভ্যাকেন্সির লিস্টও কিন্তু পাবলিশ করে, ঠিক আছে। তো তোমরা যদি ভার্চুয়াল ভ্যাকেন্সির ইম্প্যাক্টটা কাটঅফের উপরে দেখো তাহলে কিন্তু খুব বেশি একটা সিগনিফিক্যান্ট কোনো ইম্প্যাক্ট আমরা ভার্চুয়াল ভ্যাকেন্সির কাটঅফের উপরে দেখতে পারি না, ঠিক আছে। যে ক্লিয়ার ভ্যাকেন্সির যেমন একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা অল ইন্ডিয়া কোটার কাটঅফের উপরে দেখতে পারি, ঠিক তেমনি কিন্তু ভার্চুয়াল ভ্যাকেন্সির কোনো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আমরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের কাটঅফের উপরে দেখতে পারি না। সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাই না, বাট হ্যাঁ কিছুটা ইম্প্যাক্ট তো দেখা যায়। ক্লিয়ার ভ্যাকেন্সির পাশাপাশি আরেকটা যে সিটের ইম্প্যাক্ট অল ইন্ডিয়া কোটা কাটঅফের উপরে আসে সেটা হচ্ছে নিউলি অ্যাডেড সিটগুলো, ঠিক আছে। এই বছর তোমরা জানো যে অল ইন্ডিয়া কোটা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে অ্যারাউন্ড 10টার মতো কলেজ নতুন অ্যাড হয়েছে অ্যান্ড 150টা অল ইন্ডিয়া কোটার আন্ডারে সিট কিন্তু ইনক্রিজ করেছে, 150টা গভর্নমেন্ট MBBS সিট ইনক্রিজ করেছে, ঠিক আছে। তো এই সিটগুলো জেনারেলি যদি তোমরা দেখো তাহলে মহারাষ্ট্রতেই বেশি ইনক্রিজ করেছে। ওকে, তো যাই হোক, যেটা আমি তোমাদেরকে বললাম যে ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ আমরা সেগ্রিগেট করে দেখবো যে 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে কোন ক্যাটাগরির কতগুলো সিট গভর্নমেন্ট MBBS জন্য অ্যাভেলেবেল রয়েছে, এইমসের ক্ষেত্রে কতগুলো সিট কোন ক্যাটাগরির জন্য ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ সেগ্রিগেট করা নেই, আমরা একটু পরেই ক্যাটাগরি ওয়াইজ সেগ্রিগেট করে দেখবো যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে। ঠিক তেমনি জিপমা অ্যান্ড তেমনি এমইউ এর ব্যাপারেও আমরা ডিসকাস করবো। দেখো বেসিক্যালি আমরা এই ভিডিওতে ক্লিয়ার ভ্যাকেন্সির যে ডেটাগুলো আছে সেগুলোকেই ভালোমতোভাবে ইন্টারপ্রেট করবো, পাশাপাশি আমরা ভার্চুয়াল ভ্যাকেন্সির ডেটাগুলোকে একবার দেখে নেব এবং সেগুলোকে কাট অফ ক্যালকুলেশন করার সময় কনসিডারেশনে নেব, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখবে যে 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে অ্যারাউন্ড 2252 সিটস আর ভ্যাকেন্ট, ওকে, এগুলো সব ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে আছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এইমসের ক্ষেত্রে অ্যারাউন্ড 75 সিটস আর ভ্যাকেন্ট আন্ডার ক্লিয়ার ভ্যাকেন্সি, জিপমারে টোটাল 16টা সিট ভ্যাকেন্ট আছে ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে। এবং তোমরা জানো জিপমারে দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে পন্ডিচেরিতে আর একটা হচ্ছে কারাইকালে। তো এই যে 16টা সিট আছে, 16টা সিট কিন্তু কারাইকালের ক্যাম্পাসে ভ্যাকেন্ট আছে, পন্ডিচেরির ক্যাম্পাসে ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে কোনো সিট ভ্যাকেন্ট নেই। আচ্ছা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ওপেন কোটার আন্ডারে দুটো সিট ভ্যাকেন্ট আছে এবং দুটো তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি দুটো সিট ভ্যাকেন্ট আছে, এগুলো সব হচ্ছে গিয়ে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্ট আছে। আচ্ছা, আর বাকি যে সিটগুলো আছে এগুলো সব হচ্ছে গিয়ে কোনো না কোনো একটা কোটার আন্ডারে ভ্যাকেন্ট সিট, ঠিক আছে। তো যাদের এই কোটাটা নেই তারা এই সিটগুলোর বেনিফিট উঠাতে পারবে না। তো সিম্পলি তোমরা এখানে ডেটা আছে দেখে নাও, আমি এগুলোকে আলাদা করে ডিসকাস করছি না। আর ডিমড মেডিকেল কলেজগুলোতে ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে অ্যারাউন্ড 878 সিটস ভ্যাকেন্ট আছে। তোমরা যদি দেখো ভালোমতোভাবে তাহলে তোমরা দেখবে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কিন্তু ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে কোনো সিট ভ্যাকেন্ট নেই, ভার্চুয়াল ভ্যাকেন্সিতে আছে বাট ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে কিন্তু কোনো সিট ভ্যাকেন্ট নেই, ঠিক আছে। চলো তাহলে সবার ফার্স্টে আমরা দেখে নিই যে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে অ্যাভেলেবেল আছে, কোন ক্যাটাগরি কতগুলো সিট এমসি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, কতগুলো সিট ওপেন কোটার আন্ডারে অ্যাভেলেবেল আছে। ওকে, এবারে আমরা যদি এই ডেটাটাকে সেগ্রিগেট করি, মানে যদি আমরা দেখি তোমাদের যে বললাম যে টোটাল 2252 যে সিট আছে সেই সিটটাকে যদি আমরা প্রপারলি সেগ্রিগেট করি তাহলে আমরা দেখব এই সিটগুলো কিন্তু স্টেটের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে ভ্যাকেন্ট আছে, মানে স্টেটের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো যে 15% সিট অল ইন্ডিয়া কোটার আন্ডারে আসে সেইখানে এই সিটগুলো ভ্যাকেন্ট আছে। তাহলে আনরিজার্ভদের জন্য এই মুহূর্তে ভ্যাকেন্ট আছে হচ্ছে 869 সিটস, ওকে, এগুলো হচ্ছে নন পিএইচ সিট, পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, আর এগুলো হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের জন্য যে সিটগুলো রিজার্ভ করা আছে সেই সিটগুলো, ঠিক আছে, যেগুলোকে আমরা ওয়েস্ট বেঙ্গলে পিডাব্লিউডি সিট বলি। ওকে, আচ্ছা, তাহলে পিডাব্লিউডিদের জন্য আছে 30টা সিট, যেহেতু রাউন্ড 3-তে ভ্যাকেন্ট পিডাব্লিউডি সিটগুলো রেসপেক্টিভ ক্যাটাগরির নন পিডাব্লিউডি সিটে কনভার্ট হয়ে যায় সেই জন্যই এখানে আমি পিডাব্লিউডি সিটগুলোকেও লিখে রেখেছি। ওকে, ওবিসিদের জন্য আছে 561টা এবং পিডাব্লিউডি সিট আছে 17টা, ইডাব্লিউএসদের জন্য সিট আছে 187টা, পিডাব্লিউডি সিট আছে 22টা, এসসিদের জন্য আছে 357টা এবং পিডাব্লিউডি সিট আছে 37টা, এসটিদের জন্য সিট আছে 150টা এবং পিডাব্লিউডি সিট আছে 22টা, ঠিক আছে। তাহলে টোটাল তোমরা যদি দেখো তাহলে নন পিএইচ মানে নন পিডাব্লিউডি সিট আছে 2124 আর পিডাব্লিউডি সিট আছে 128টা, ঠিক আছে। পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে পিডাব্লিউডি বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখো ওপেন সিটস, ওপেন সিটস মানে হচ্ছে এইমস, বিএইচইউ,
এএমইউ এর ওপেন কোটা সিটস, ঠিক আছে, এই সমস্ত কিছু আর পাশাপাশি জিপমার, ঠিক আছে, এইগুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে তোমরা দেখবে যে রাউন্ড থ্রিতে ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে এইরকমভাবে ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো ভ্যাকেন্ট আছে। যে আনরিজার্ভদের জন্য আছে 43টা, ওবিসিদের জন্য আছে 22টা, ইডাব্লিউএসদের জন্য আছে 7টা, এসসিদের জন্য আছে 16টা, এসটিদের জন্য আছে 5টা, টোটাল 93টা সিট ভ্যাকেন্ট আছে, যেগুলো হচ্ছে গিয়ে নন পিডাব্লিউডি সিট বা নন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সিট। ওকে, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য টোটাল 5টা সিট ভ্যাকেন্ট আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ সিগ্রিগেট করা আছে, তোমরা দেখতে পারবে। এবারে যদি আমরা এইমসের ব্যাপারে ডিসকাস করি তাহলে ইন্ডিয়াতে টোটাল 20টা এইমস আছে, 20টা এইমসে কিন্তু এই মুহূর্তে আনরিজার্ভদের জন্য টোটাল 34টা সিট আছে। ওবিসিদের জন্য আছে 16টা সিট, ইডাব্লিউএসদের জন্য আছে 7টা সিট, এসসিদের জন্য আছে 14টা সিট এবং এসটিদের জন্য আছে 4টা সিট। এই সমস্ত সিটগুলো কিন্তু ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে আছে। আচ্ছা, এর পাশাপাশি বলে দিই 4টে পিডাব্লিউডি সিট এইমসে এই মুহূর্তে ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে ভ্যাকেন্ট আছে। তো এই যে সিটগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে, এইখানে যে সিটগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করলাম, প্রত্যেকটা সিটই কিন্তু ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে আছে। ক্লিয়ার ভ্যাকেন্সি মানে সিটগুলো কমপ্লিটলি ভ্যাকেন্ট, এই সিটে এই মুহূর্তে কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নেয়নি, কোনো ক্যান্ডিডেট অ্যাডমিটেড নেই, মানে সিটগুলো কমপ্লিটলি ভ্যাকেন্ট। ওকে, আচ্ছা, এইবারে তোমরা যদি দেখো ভার্চুয়াল ভ্যাকেন্সি তাহলে তোমরা দেখবে, আচ্ছা, ভার্চুয়াল ভ্যাকেন্সিতে এখানে এমইউ আর জিপমারটাকে মেনশন করা হয়নি, আমি পরে সেটা মেনশন করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখো যে ভার্চুয়াল ভ্যাকেন্সিতে যদি দেখো তাহলে 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে টোটাল আছে 4731 সিট, আর 20টা এইমসে টোটাল আছে 937 সিটস, আর বাকি এগুলো তো কোটা ওয়াইজ সিট, তো খুব বেশি একটা তোমাদের কাজে লাগবে না। তোমরা এটা দেখো যে ডিমড মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে তোমাদের 3799 সিটস আর দেয়ার আন্ডার ভার্চুয়াল ভ্যাকেন্সি ইন ডিমড মেডিকেল কলেজ। ভার্চুয়াল ভ্যাকেন্সি কি? ভার্চুয়াল ভ্যাকেন্সি হচ্ছে যে সিটগুলোতে কোনো একটা ক্যান্ডিডেটস অ্যাডমিশন নিয়ে আছে, মানে অলরেডি সেই কলেজে সেই সিটটা কোনো একজন ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে এবং সে রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করছে আপগ্রেডেশনের জন্য, ঠিক আছে। তো তার যদি আপগ্রেডেশন চলে আসে তাহলে তার আগের কলেজটা ছেড়ে দেওয়ার জন্য যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিগুলোই অ্যাকচুয়ালি ভার্চুয়াল ভ্যাকেন্সি, ঠিক আছে। বোঝাতে পারলাম তাহলে ভার্চুয়াল ভ্যাকেন্সিটা কি অ্যান্ড ক্লিয়ার ভ্যাকেন্সিটা কি? ওকে, তো এবারে আমরা নিটিউজি 2024 অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের রাউন্ড থ্রিয়ের এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে ডিসকাস করব। তো তোমরা মোটামুটিভাবে দেখলে যে অ্যারাউন্ড 150টার মতো নতুন সিট অ্যাড হয়েছে, ওকে, তার পাশাপাশি 2252 সিটস আর ভ্যাকেন্ট আন্ডার 15% অল ইন্ডিয়া কোটা সিটস, অ্যান্ড তার পাশাপাশি ওপেন সিটস অ্যারাউন্ড 98টার মতো ওপেন সিটস ভ্যাকেন্ট আছে, ঠিক আছে। তোমরা দেখলে যে এটা হচ্ছে এইমস, বিএইচইউ, জিপমার আর হচ্ছে গিয়ে এমইউ মিলে অ্যারাউন্ড 98টার মতো সিট ভ্যাকেন্ট আছে, 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে অ্যারাউন্ড 2252 সিটস আছে, আর 150টা সিট হচ্ছে গিয়ে নিউলি অ্যাডেড মেডিকেল কলেজগুলোতে ভ্যাকেন্ট আছে। এই সমস্ত সিটগুলো ক্লিয়ার ভ্যাকেন্সির আন্ডারে আছে, ঠিক আছে। তো আমি মোটামুটি একটা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি তাতে করে আনরিজার্ভদের ক্ষেত্রে, মানে যেটা ওপেন সিটস যেগুলো থাকে অল ইন্ডিয়া কোটাতে, সেই ক্ষেত্রে কাট অফ তোমরা মোটামুটিভাবে 25,000 কাছাকাছি দেখতে পারবে। আর ওবিসিদের ক্ষেত্রে যেহেতু একটু বেশি সংখ্যক সিট ভ্যাকেন্ট এসছে, আনরিজার্ভদের থেকে বেশি আসেনি বাট অন্যান্য ক্যাটাগরিগুলোর থেকে বেশি সিট ভ্যাকেন্ট এসছে, সেই জন্য আমার মনে হয় ওবিসিদের ক্ষেত্রে কাট অফ 25,800 কাছাকাছি থাকতে পারে। অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফটা কিন্তু দেখো, তোমরা দেখো যে ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সিট ভ্যাকেন্ট আসেনি, তো ইডাব্লিউএসদের ক্ষেত্রে কাট অফ তোমরা মোটামুটিভাবে 28,200 কাছাকাছি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে, এর কাছাকাছি কাট অফটা থাকবে বলে আমার মনে হচ্ছে। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অন অ্যান এভারেজ একটা ভালো সংখ্যক সিট ভ্যাকেন্ট এসছে, তো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট এমবিবিএসের জন্য কাট অফটা 1,42,000 কাছাকাছি এক্সপেক্ট করতে পারো, ওকে। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা কাট অফ 1,76,000 কাছাকাছি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। যতটা আমি অ্যানালাইসিস করে পেলাম তাতে করে আমার যেমন হয় এই র্যাঙ্কগুলোর কাছাকাছি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো থাকবে। আচ্ছা, তো আমি অ্যানালাইসিস করে যে ডেটাগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে। এবং যদি আমার কোথাও ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে সেটার ব্যাপারেও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি তোমাদের আজকের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন।